আজকে যে ভৌতিক ঘটনা বলব সেটা আমার নিজ চোখে দেখা দিন ভাবতেও পারি নাই এমন কোনো ঘটনার সম্মুখীন হব কখনকার কোন বিপদ আসে তা কেউ বলতে পারে না শহর ছেড়ে আমার মেজ চাচা গ্রামে বাড়ি করেছে আমার চাচার দুই ছেলে এক মেয়ে মেয়েটা সবার ছোট বড ছেলের নাম রাফি ছোট ছেলের নাম সাফি রাফি আমার থেকে তিন চার বছরের ছোট তবে ছোট হলেও আমাদের বন্ধুর মতো সম্পর্ক আমি চাচার বাড়িতে মাসে একবার হলেও বেড়াতে যায় আমার গ্রাম খুব ভালো লাগে রাতের বেলা চাঁদের আলো গ্রামের রাস্তায় ঘুরতে মজা করতে আমার খুব ভালো লাগে তাই আমি গ্রামে ছুটে যেতাম একবার শীতে চাচার বাড়ি বেড়াতে গেলাম তখন আমি ইন্টার এ পরিসবে মাত্র কলেজে ভর্তি হয়েছি আর রাফি তখন ক্লাস নাইনে পড়ে সেবার চাচাদের গ্রামে একটা বড মেলা হচ্ছিল আমি আর রাফি বিকেলে মেলায় ঘুরতে গেলাম অনেক বড় মেলা অনেক কিছু মেলায় পাওয়া যাচ্ছে আমরা নাগর নাগরদোলাতে উঠলাম অনেক কিছু খেলাম কিন্তু এত তাড়াতাড়ি যে রাত হয়ে যাবে ভাবতেও পারি নাই এশার নামাজের যখন আজান পড়ল তখন রাফিকে বললাম রাত হয়ে গেছে এখন চল বাড়ি যাই রাফি বলল কি যে বল কেবল এশার আজান দিল বাড়ি যাওয়া এখনও দেরি আছে চলো আমরা সার্কাস দেখি আমিও ওর কথায় কিছু না ভেবে বললাম চল আজকে সার্কাস দেখব কিন্তু সার্কাস দেখা শেষ হলে যে রাত এক দুইটা বাজবে তা কল্পনায় করি নাই মেলা থেকে বের হয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম তখন আমার মনে কেমন যেন ভয় ভয় লাগতেছিল কারণ চাচা বাড়ি যে পথ দিয়ে যাব সে পথে একটা শ্মশান ঘাট আর একটা পুরনো কবর স্থান আছে বুকটা ভয়ে দুরু দুরু করতে লাগল রাফিকে বললাম তোর কারণে এত রাত হয়ে গেল শীতের রাত আকাশে জোসনার আলো দুজন পথ চলছি কাঁচা রাস্তার দুপাশে খেজুর গাছ গাছে রসের হাড়ি ঝুলছে ধুলো ভরা রাস্তাটা চাঁদের আলো চকচক করছে একেবারে হাঁটতে খারাপ লাগছে না আবার কিছুটা ভয় ভয় ও করছে সামনে কি হয় শ্মশান গেট আর কবর স্থান না পেরুনো পর্যন্ত ভয় কাটছে না মনে মনে দোয়া পড়ছি আর হেঁটে চলছি কিছুটা দূর থেকে শ্মশান গেটের ছোট্ট একটা বাতির আলো চোখে পড়ল তখন বুঝতে পারলাম সামনে শ্মশান গেট আমার ভয়টা আরও বেশি কাজ করতে লাগল জীবনে প্রথম এমনভাবে রাতে শ্মশানের সামনে দিয়ে যাচ্ছি দোয়া পড়তে পড়তে শ্মশানের গেট ভালোভাবে পার হলাম কিন্তু শ্মশান পার হবার পর পেছনে দেখি একটা বট কালো কুচকুচে বিড়াল আমাদের পিছু নিয়েছে আমাদের পিছু পিছু আসছে আর মিউ মিউ ডাকছে বিড়ালটা এত কালো ছিল যে শুধু তার চোখ দুটো দেখতে পাচ্ছিলাম অনেকক্ষণ ধরে বিড়ালটা পিছু লেগে থাকল রাফি খেতে গিয়ে রাস্তা থেকে কয়েকটা মাটির ঢিল নিয়ে বিডাল এর দিকে ছুটতে লাগল কিন্তু অবাক হয়ে গেলাম ঢিল একটাও বিডালের গায়ে লাগল না তখন আরও ভয় করতে লাগল আর মনে হল ইটা হয়তো কোনো বিডাল না অন্য কিছু হঠাৎ দেখি বিডালটি আর আমাদের পিছনে নেই আর আমরাও তখন পুরনো কবর স্থান পার হয়ে চলে এসেছি তখন মনে একটু সাহস ফিরে পেলাম